ঘূর্ণিঝড় ফনির প্রভাবে সুনামগঞ্জ নেত্রকোনার হাওর অঞ্চলে হঠাৎ ও সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এতে বড় ফসল ক্ষতিগ্রস্ত হবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ঘূর্ণিঝড় ফনি বর্তমানে ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি ঝরাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের যমুনা ও ব্রহ্মপুত্র নদীতেও পানি বাড়ার আশঙ্কা রয়েছে জেনতুল বাকিয়া রিপোর্ট ঘূর্ণিঝড় ফণি শুক্রবার সকালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা যশোর খুলনা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে তখন বাতাসের গতি ছিল ঘণ্টায় আশি থেকে একশো কিলোমিটার ঘূর্ণিঝড় ফণি পরে ভারী বৃষ্টি ঝরিয়ে দেশের উত্তর পূর্ব ও মধ্য অংশ ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ হয়ে ভারতের মেঘালয় দিয়ে আসামে চলে যায় ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টি হওয়ায় নেত্রকোনার কংস নদীর জারিয়া জানজাইল পয়েন্টে একশো নয় ও সোমেশ্বর নদীর দুর্গাপুর পয়েন্টে পানি বিপদসীমার চব্বিশ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সুনামগঞ্জের যদুকাটা নদীর লরেরগড় পয়েন্ট এবং সিলেটের সারিয়া গোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে দুই দিকের এই বৃষ্টির আমাদের এই নদীগুলোতে পানি আসলে বেড়ে যায় এবং এই চারটি পয়েন্টের বিপদসীমা অতিক্রম করে এর প্রভাবে মূলত হাওড়ের সুনামগঞ্জ এবং নেত্রকোনা এই দুটি জেলার কিছু কিছু জায়গাতে আপনার পানি বিপদসীমা অতিক্রম করে একটা স্বল্প বন্যা অবস্থার সৃষ্টি হয়েছে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে পানি হ্রাস পেয়ে এই অংশগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফনির প্রভাবে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড পরিমাণ দুশো ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এর প্রভাবে ব্রহ্মপুত্র যমুনায় পানি বাড়বে পাঁচ তারিখ পর্যন্ত প্রায় মানে দশ দিন যাবত এই ঘূর্ণিঝড়টা স্থায়ী হয় এবং সে এবং সে প্রচণ্ড শক্তি নিয়ে সে ভারতীয় উপকূলে আঘাত করে উড়িষ্যাতে আঘাত আনার পরেও যখন সেটা আস্তে আস্তে বাংলাদেশের কলকাতা হয়ে বাংলাদেশের দিকে আসে তখনও এটা ডিরেকশন খুব ক্রমান্বয়ে চেঞ্জ এক সময় মনে হচ্ছিল এটি বাংলাদেশের রংপুর দিয়ে বেরিয়ে যাবে আবার এক একসময় মনে হচ্ছিল এটি বাংলাদেশে এটি মেঘালয় আসাম হয়ে বেরিয়ে যাবে তো কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এটা মেঘালয় আসাম হয়ে এটা চলে যায় ঘূর্ণিঝড় ফনি দীর্ঘপথ পথ পাড়ি দিয়ে এসেও অনেকটা শক্তি ধরে রেখেই বাংলাদেশ অংশে প্রবেশ করে আবার দফায় দফায় গতিপথ পরিবর্তন করে ঘূর্ণিঝড় ফনির এই ব্যতিক্রম ধরনকে জলবায়ু পরিবর্তনের প্রভাবও বলছেন সংশ্লিষ্টরা জানাতুল কেকা চ্যানেল আই ঢাকা